হ্যালো ফ্রেন্ডস আমি তমালি আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই দুটো বনসাই গাছ দেখেছি একটা কামিনীর আগের দিনে একটা বট গাছ দেখিয়ে দেখালাম এটা হলো অসত্য অসত্য গাছও কিন্তু আনাচে গানাচে দেওয়ালে ফেওয়ালে প্রচুর হয় কিন্তু কিছু কিছু গাছ আছে জানেন তো যেগুলোকে যদি আপনি অতিরিক্ত কেয়ার করেন তাহলে কিন্তু সেই গাছটি ভালো হয় না মোটামুটি যেটুকু নয় সেটুকু যদি দেন তাহলে গাছ দেখবেন আপনি বেশি কেয়ার না করলেও কিন্তু গাছ বেশ ভালো হচ্ছে আমি বট গাছ আর এই অস্বত্য গাছ এই দুটো বনসাই করবো বলে আমি সাইডে করে রেখেছিলাম দুটো চারা বসিয়েছিলাম তো এছাড়াও গাছ আছে আমি করে করে অনেককে দিয়েছি এই গাছ কিন্তু নিজের কাছে কোনো রাখিনি তো এবারে রেখেছি দুটো গাছ একটা তো বট গাছ আপনাদের দেখালামই আর একটা এই অসত্য গাছ তো সেম কেয়ার বট গাছের কেয়ারটা অবশ্যই দেখে নেবেন সেম কেয়ারে একেও রেখেছি খালি ওটা প্লাস্টিকের বাকেটে আছে এটা মাটির টবে আছে দেখুন শেকড় বেরিয়েও গেছে নিচ দিয়ে এবার কিন্তু গাছটি বড় হয়ে গেছে আর সেম এক ফুট হাইট হয়ে গেলে একে পিঞ্চিং করে দেবেন দেখুন এখান থেকে পিঞ্চিং করা আছে যেখান থেকে পিঞ্চিং করেছি সেখান থেকেই আবার ডাল বেরিয়েছে এবং তার পাশ দিয়েও ডাল বেরিয়েছে যত পিঞ্চিং করবেন এক ফুট হাইট অন্তর অন্তর বা মোটামুটি যত পিঞ্চিং করবেন ঝাড় হবে দেখতে ভালো লাগবে আর কিছু না এগুলো কিন্তু টোটালটাই শোয়ের জন্য এর থেকে কিন্তু ফুল ফল পাবেন সেটার জন্য যে বেরোয় বা এটা যে সেপটা পাতার সেটা দেখতে ভালো লাগে তার জন্যই কিন্তু এই গাছটা করা বট অসত্য গাছ এবং খুব ন্যাচারাল গাছ নেচারে এমনিই হয় তো একে নিয়ে বেশি চিন্তা করে লাভ নেই যদি মনে করেন বনসাই টপে দেবেন তো ছোটো জায়গায় যে এর কেয়ার সেটা আমি বনসাই টপে শিফট করার পর আমি অবশ্যই বলে দেবো এবং কী কী খাবার দেবেন সেটাও বলবো এখন একে নর্মালি পচা ছাড়া কিছু দেবেন না মোটামুটি অন্য গাছে না দিলেও হবে কিন্তু অন্য গাছে যখন দেন যদি বেঁচে থাকে তো অবশ্যই একে দেবেন নর্মাল একদম মাটি খটখটে শুকনো করে দেবেন না যাতে পাতা নুয়ে যায় মোটামুটি একটু ভেজা পাতা ভেজা মাটি রাখলে কিন্তু এই গাছ কিন্তু বেশ ভালো হবে তো আজকে বেশি লেন্দি ভিডিও করছি না কারণ অলরেডি সেম কেয়ারটা আগের ভিডিওতে বলা আছে বট গাছের সম্বন্ধে সেম দুজনকেই কেয়ার করেছি দুটো বনসাই করবো বলে আগের যে বোনসাইগুলো আছে সেগুলো সব দিয়ে দিয়েছি কিছু আমার মায়ের কাছে আছে তো সেগুলো আমি পরে ভিডিও দেবো আর মোটামুটি দুটো করা আমার কাছে এবারে নতুন আমি করার চেষ্টা করছি এবং তাতে ভালো হয়েছে দুটো আমি রেখেছি বাকিগুলো সব এরকম সাইজের হলে আমি সবাইকে দিয়ে দিয়েছি বড় করার পর রাখি নি আর তো অনেকে গাছের কোয়ালিটি দেখেও অনেকে নিয়ে চলে গেছে তো দিয়ে দিয়েছি এবারে জাস্ট দুটো রেখেছি একটা বট গাছ আর একটা রসত্ত গাছ মোটামুটি একটু দেখুন পাশাপাশি রাখলে বুঝতে পারবেন দুটো গাছ এ দেখুন এই দুটোকে বোনসাই করার ইচ্ছা আছে কামিনীর বনসাই তো আপনাদের দেখিয়েছি আর এই টবে করা মানেই কিন্তু বনসাই জানেন তো যেটাই আপনি টবে করবেন এবং ছোটো হাইটে কোনো বড়ো গাছকে আপনি টবে করবেন সেটাই বনসাই সবসময় যে চ্যাপটা টবে করলেই বোনসাই হয় তা না কিন্তু চ্যাপটা টবে করলে বনসাই টবে করলে তার কেয়ার বলুন তার খাবার বলুন সেটার কিন্তু একটুখানি বেশি হয়ে যায় আর এই টবে করলেও হয় একদম যে হয় না বলবো না কিন্তু মোটামুটি এইগুলোও কিন্তু বনসাই এই বড় বড় গাছকে ছোট ছোট জায়গায় করা এগুলোও কিন্তু বনসাই। এখানে যত পটে গাছ আছে সবাই কিন্তু আকারে অনেক বড় হয় মাটিতে বসাতে কিন্তু টবে যখনই করছি তখনই সেটা বনসাই তো কিন্তু বটর অসত্য গাছ একটু আকারে বেশি বড় হয় তো সেটাকে বনসাই বানানোর মানে সেটা একটা সাধনার ব্যাপার সব সময় প্রপার সেপ বা প্রপার সুন্দরই দেখতে সব সময় হতে চায় না কিন্তু এবারে চেষ্টা করেছি দুটো রেখেছি মাত্র বাকি নেই আমার কাছে যা মায়ের কাছে যেটুকু আছে সেটুকু আমি পরে ভিডিও করে দেখাবো তো দেখে বলবেন কীরকম লাগলো শুধু নর্মাল কেয়ার জল মাঝে মাঝে একটু জল দিয়ে স্প্রে করবেন পাতাগুলো চকচকে থাকবে জল দিয়ে যত একটু স্প্রে করবেন পাতাগুলো বেশ একটু চকচকে থাকবে দেখতেও ভালো লাগবে তো আর একটু একদম প্রপার একদম সানলাইট আমি বলবো না যে একদম প্রপার বিশাল সানলাইট দরকার সানলাইট অবশ্যই দরকার কিন্তু যাদের কাছে মোটামুটি তিন চার ঘন্টার রোদ্দুর আছে তারাও কিন্তু এই বনসাই কিন্তু ইজিলি করতে পারবেন কারণ আমাচে আছে যখন এরা পাঁচিলের ধারে ধারে হয় তখন সবসময় কিন্তু প্রপার রোদ্দুর পায় না তাতেও বিশাল বড় বড়ো হয়ে যায় তো তিন চার ঘণ্টা যাদের কাছে রোদ্দুর আছে তাদের কাছে কিন্তু এই গাছ বেশ ভালো হবে একদম প্রপার ছ ঘন্টা সাত ঘন্টা রোদ্দুর লাগবে তাও নয় মোটামুটি রোদ্দুরে কিন্তু এই গাছের বোনসাই আপনারা করতে পারেন তো দেখে বলবেন কিরকম লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান যেটুকু জানি তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব আর আজকে এইটুকুই আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নেই